নোয়াখালীর চাটখিলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভুঁইয়ার বিরুদ্ধে ব্যবসায়ীর 2 কোটি টাকা মূল্যের 3টি দোকান দখলের অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 7ই আগস্ট উপজেলার চাটখিল বাজারের দোকানগুলো তিনি দখলে নেন। এ ঘটনায় গত 22শে আগস্ট থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাননি বলে দাবি ভুক্তভোগীর। এই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের এই দোকানে আমাদের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত আমাদের পক্ষে রায়, মারধরি খতিয়ান সহকারে সবকিছু আমাদের পক্ষে। হঠাৎ সরকার পতনের পর থেকে বিএনপি নেতা আলাউদ্দিন ভুঁইয়া এবং কবিরুদ্দিন ভুঁইয়া সহকারে আমাকে বিভিন্নভাবে হয়রানি এবং আমার দোকানের বানাটিয়াদেরকে বিভিন্নভাবে হয়রানি করে ধমক দিয়ে গুলি করে হত্যা করার হুমকি দিয়ে তাদের থেকে জোর করে সিস্টেমে সই এবং নগদ 4 লক্ষ টাকা এবং দৈনিক হারে বর্তমানে অনুসন্ধানে জানা গেছে 5ই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ব্যবসায়ী আশরাফুল আজিম রুবেলের দোকান ঘর দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভুঁইয়া। গত 7ই আগস্ট সন্ধ্যায় বিএনপি নেতা আলাউদ্দিন 20 থেকে 25 জন লোক নিয়ে এসে ভাড়াটিয়াদেরকে দোকান থেকে বাইরে বের হওয়ার জন্য চাপ সৃষ্টি করে। ভুক্তভোগী রুবেল ঘটনাস্থলে গেলে আলাউদ্দিন ভুঁইয়া ও কপিল উদ্দিন ভুঁইয়া ভুক্তভোগীকে লাঠি দিয়ে ধাওয়া করে। আপনার মাধ্যমে আমি এপিএনপি সান্দাবাস ভূমি দখলকারী সন্ত্রাসী আলাউদ্দিন ভুঁইয়া ও কপিলউদ্দিন ভুঁইয়ার শাস্তি দাবি করি। অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন ভুঁইয়া বলেন, তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা, তাকে হেয় প্রতিপন্ন করতেই মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে বলেও দাবি তার। আমার জন্মের পর থেকে চাটখিলে আমি একটা দলের রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু কোথায় কোন জায়গায় সাধারণী করছি, মাস্টারি করছি বা কারো করে আসছি, যদি সে লোক অভিযোগ করছে এটা আওয়ামী লীগের নেতা করে জিজ্ঞেস করে নাই আলোচনা সম্বন্ধে আর কোন প্রশ্ন থেকে। স্থানীয় পুলিশ কর্মকর্তাদের অভিযোগ আর অভিযুক্তকারীদেরকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।